গতকালকে তো অনেক কষ্ট করে কলমগুলোতে ঢালাই করা হলো, আর আজকে যেটা হওয়ার কথা ছিল সেটাই হচ্ছে। মানে সকাল থেকেই নিম্নচাপ, সকাল থেকে ঢালাই করেছি, যেমন তেমনভাবে সব হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। এখন এটাই দেখার বিষয় যে আজকের দিনটাই কী হয়, কারণ যেভাবে আবহাওয়া পরিবর্তন করছে রূপ, তো ভয় তো লাগছে। একজন বাবুকে সকালবেলা দোকানে পাঠিয়ে দিয়েছে ওর মা, কারণ ওর মা উঠে কাজ বাজ করছে। এ বাবুকে নিয়ে আসবে নাকি মা? আর এই যে আমাদের মালপত্র এখানে রাখা আছে, সব অবস্থা খারাপ। এখানে বালি গিট্টি এদিকে ইট আছে, আর ঠাকুর ঘরে রাখা আছে সিমেন্টটা। বাবুকে নিয়ে যেতে হবে। এই যে বদমাস, মা ডাকছে, খাওয়া না, খিদে লাগছে না, খিদে লাগছে না, বদমাস ডাকছে তো খিদে লাগে না? হ্যাঁ ও তো ভালো তো খেলা করছে দেখছি, মাছ চান করে পুজো ধরানো হয়ে গেছে। যাবা না, বাড়ি যাবে না, নাকি কি বৃষ্টি তো আস্তে আস্তে বেড়েই চলেছে, বৃষ্টি পুরো কমার নামেই নিচ্ছে না। তো ঘরে না খাবার জোগাড় কিছু নেই, তো এখন আমি অ্যাকচুয়ালি বাজারে ব্যাগ নিয়ে বার হয়েছি, খাতা নিয়ে, ব্যাগটা আমার পকেটে আছে। মমিতা বলছে ডিম আনতে, আর ঘরে আলু নেই, আলু নিয়ে আসতে, সামনে মনে মাথায় যাবো, হেঁটে হেঁটে টুকটুক করে গিয়ে নিয়ে আসবো। কারণ কী বলুন তো, যত বেলা বাড়বে তত কিন্তু গতিও বাড়বে, তো বেলা বাড়ার আগে এগুলো কমপ্লিট করতে হবে আমাদের। সেই মানে যত বেলা হচ্ছে তত বৃষ্টির চাপও বাড়ছে, সাথে হাওয়াও বাড়ছে, আর বাড়বে, এটা খবরে তো তাই বলেছে। তো সেইভাবে আমার অ্যালার্ট আছে, এখন প্রায় 10:30 বাজতে যাচ্ছে। আর বদমাস আবার দোকানে নিয়ে এসছে, আমি তখন নিয়ে গেছিলাম, বাবু যাবা তুমি, মোড়ের মাথায় যাবা, মোড়ের মাথায় যাবা, যাও তো ছাতাটা নিয়ে আলু এনে দেবা, যাও যাবা, টাটা টাটা টাটা। তো ফ্রেন্ড, ফাইনালি আলু আর ডিম নিয়ে নিলাম মোড়ের মাথার থেকে। হ্যাঁ, আস্তে আস্তে বৃষ্টির চাপটা বাড়ছে বলে ক্যামেরাটা বের করতে পারছি না, আর এখন হেঁটে হেঁটে টুকটুক করে বাড়ি দিয়ে রওনা দিচ্ছি। চারিদিকে দেখুন পুরো জলাশয় ভরে গেছে আস্তে আস্তে, আর ডানার প্রকোপ অলরেডি শুরু হয়ে গেছে। এখন কতক্ষণ চলবে, কীভাবে চলবে, সেটাই দেখার বিষয়। সব কিছু কেন তোমার বাজার নাও, সেই ভিজে ভিজে নিয়ে আসতে হলো। 1.5 কেজি আলু এনে দিয়েছি, যদি বাজারে না যেতে 2-3 দিন হয়ে যাবে। আর ডিম এনে দিয়েছি 7টা, ঠিক আছে। হ্যাঁ, ঘরে লাইট নেই, অন্ধকার অন্ধকার দেখাচ্ছে ক্যামেরায়। সোয়াবিন তুমি কী করবা, ডাল রান্না করছো তো? তো ফ্রেন্ড, সারাদিন ধরে তো বর্ষা চলছে, আর এখন প্রায় বিকেলের দিকে একটু হালকা বৃষ্টিটা কমেছে, হাওয়া দিচ্ছে অবশ্য, কিন্তু বৃষ্টি আর কি একটু কমেছে। তাই আমরা বাপবেটা একটু বার হয়েছি বাইরের দিকে, তার কারণ আজকে আবার বাজার আছে আমাদের এখানে, তো বাজার যদি করা যায় কি কি ব্যাপারটা এখন বুঝতে পারছি না। ওই দিকে কে ডাকছে দেখো, ওই যে ঝড় হবে হবে, ঝড় তো এখন শুরু হয়নি, আপাতত বিকেল থেকে সেই দেখালাম আপনাদেরকে, ধরন দিয়েছে, এখনও বৃষ্টিটা হয়নি, তো বেশ ভালো। ওই জন্য আজকে আমাদের এখানে হাট বাজছিল বলে বাজারে গেছিলাম, কিছু সবজি বাজার করে নিয়ে এসেছি, তার কারণ যদি বৃষ্টি আসে সমস্যা হয়ে যায়, তাই তো। আর এখন সন্ধ্যেবেলা একটু টিফিন করবো, এই ঝড় বাদলার সময় টিফিন করতে আর ভালো লাগে। একশো টাকা করে কেজি টমেটো, সেই টমেটো এনে এখন টমেটো দিয়ে 5 টাকা, এই একটা টমেটো 5 টাকা। আর এখানে লঙ্কা পেঁয়াজ আছে, যারা লঙ্কা দেয় আমরা তাদের সাথে মুড়ি খাই না, তোমাদের জন্য এনেছি, খাওয়া না মানে লেবাররা এখানে লেবর, এরা কাজে লেগেছে। এদিকে হেডমিস্ত্রি আমাদের আছে, ওদিকে আরো আছে এখানে। তুমি কি করছো এখানে? তোমার এখানে কোনো কাজ নেই, তুমি ঘরে গিয়ে কাজ করো তাড়াতাড়ি, আমি রাত্রে ভাত খাইনি, সেটা খাওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। তুমি টিপ পড়েছো, টিপের আবার সেই কাগজটা পড়েছো নাকি? কাগজ তো দেখা যাচ্ছে। তোমরা এখানে কি করছো? এখানে পড়ো, তোমার জন্য উঠে গেল, শুধুমাত্র তোমার জন্য, এর জন্য কে দাঁড়িয়ে থাকবে? শুধুমাত্র তোমার জন্য নাকি? তো মানে আমাদের ক্যাপগুলো অনেক মাটি ভরে গেছিলো, সেই সমস্ত মাটি ক্লিয়ার করে আবার সাইড থেকে মানে ড্রেন খোলা হচ্ছে, কারণ এখানে জলের পাইপ বসবে, তাই তো দেবাশিস? জলের পাইপ দেওয়া হবে, এখান থেকে জল গলে যাবে, জল দেওয়া হবে বৌদির মাথায়,
মাথাটা বেশি গরম তো ওই জন্য একটু জল ঢেলে ঠান্ডা করে রাখা হয় মাথা, তাই তো? মোটামুটি আকাশ তো পরিষ্কার হয়েছে, ঠিক আছে, বাট আবার যদি বৃষ্টি হয় আবার সমস্যা হয়ে যাবে। মানে এখন আবার শুনছি কালী পুজোর সময় নাকি বর্ষা হতে পারে, আর যদি কালী পুজোর সময় হয় তাহলে আবার কাজে একটু সমস্যা হবে। অ্যাকচুয়ালি আমাদের ঘরটা খোলার কথা ছিল মানে কালী পুজোর পরে, কিন্তু মিস্ত্রি বলছে যে আমার এখন করলে সুবিধা হবে, সেই জন্যই আমরা অ্যাডভান্স খুলে ফেলেছি আর কি। তো অ্যাডভান্স খুলে আবার এই মহা বিপদে পড়ে যাচ্ছি, এর জন্য দায়ী কে? আর এইদিকে একজন আমাদের এসছে তামিলনাড়ু থেকে, পরিচয় করি দেয় আমি, এর আগে অনেক ভিডিও তো দেখানো হয়নি হয়তো, মানে তামিলনাড়ু থাকে তো সবসময়, মানে আমার বড় জেঠুর ছেলে, আমার দাদা হবে আমার থেকে হয়তো, এটা ঠিক যে দাদা বলি না, তার কারণ আমাদের মানে বয়সের ডিফারেন্সটা খুব কাছাকাছি, তো কাছাকাছি তো, সঞ্জয়ের সাথে ডিফারেন্স একটু বেশি আছে, বাট ওর আর আমার খুব কাছাকাছি মনে হয়, ওই জন্য আর কি হয় না, একসাথেই বড় হয়েছি তো সেই জন্যই আর কি বোঝা যায় না, ঠিক আছে। তো তামিলনাড়ু থেকে এসছে এবারে বেশ অনেকদিন কাজ বাজ করে এখন দেখছে আর কি। আর মানে একটা জিনিস আমি বলি, মানে আমাদের দুজনে কিন্তু বিশাল ভাব, আমরা অনেক জায়গায় ঘুরেছি, আর একটা হচ্ছে সবচেয়ে স্পেশাল জিনিস, সেটা হচ্ছে অনেক দিন ধরে মিস করছি আমরা দুজন একসাথে থাকলে সেটা করি, এটা হচ্ছে মানে দুজন একসাথে হলে প্রায় গান টান করতাম আমরা, তো যেখান থেকে তামিলনাড়ুও যাই আমি ঘরে থাকি সেখান থেকে অনেকদিন ধরে একটা মিস হয়ে আছে, এবার একটু শুরু করতে হবে নাকি গান বাজনাগুলো? আপনারা দেখতে পাবেন, ওয়েট করুন, পারলে চ্যানেলটা বলে দে, গানের চ্যানেলটা, না চ্যানেলটা প্রমোশন করব না কারণ ডাউন হয়ে আছে চ্যানেলটা। মানে তামিলনাড়ু গেলে অ্যাকচুয়ালি কী বলুন তো সময় পাওয়া যায় না, কারণ আমিও ছিলাম আমি জানি, তো ওখানে থেকে কাজ করা মানে আদার্স অন্য কোনো কাজ করা সম্ভব না আর কি, ওই যেটা তামিলনাড়ু যা মানে এমনি তামিলনাড়ু যে কাজ সেই কাজ করার পরে মানে নিজেকে সময় দেওয়ার মতো টাইম থাকে না, তো আর অন্য কাজ তো দূরের কথা, তাই তো? মারাত্মক চাপ ওখানে, মানে বিশাল, আমি ছিলাম 8-10 মিনিট আমি জানি ভালো, সকালবেলা গিয়ে সেই 10টা জায়গায় এখন কাজ চলছে, মিস্ত্রি বাবু বসে আছে উপরে, দেখি আছে কতদূর কি কমপ্লিট করতে পারে, তাই তো? মিস্ত্রি হবে আজকে কি হ্যাঁ মাল ফেলবা না, মাল ওয়াল ফুটে